ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو مانو تديني باي গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানতেছিলেন যে যারা একান্নভুক্ত পরিবারে আছে তাদের জাকাতের বিধান কেমন হবে? যে সময় তো দিনী ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিনকে মানবতার দিন হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করছে, এটা বড় নেয়ামত মানব সমাজের জন্য এই দিন ইসলাম। সেই সুবাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা মালি স্বাধীনতা প্রত্যেক মুসলমান ও নারীকে দিয়েছেন। প্রত্যেকেরই যে দুনিয়ার উন্নতির জন্য এবং পরকালের উন্নতির জন্য এই মাল প্রয়োজন, তাই প্রত্যেকেই এই মালকে হেফাজত করতে হবে। এটাকে ইনকাম করার পরে অন্যায়ভাবে এটাকে ব্যবহার করা যাবে না। যদিও আমাদের সঠিক জ্ঞানের অভাবে আমরা অনেক অর্থেই এই আল্লাহ প্রদত্ত নেয়ামত ধন সম্পদের অন্যায়ভাবে আমরা ব্যবহার করে থাকি। এই অন্যায়ভাবে ব্যবহার করার একটা মাধ্যম হচ্ছে যে জড়িত ফ্যামিলি যারা আছে, একান্নভুক্ত ফ্যামিলিতে যারা আছে, জয়েন্ট ফ্যামিলি যারা আছে, তাদের মনে করেন যে পাঁচজন সদস্য আছে, যে পিতা ভাই ব্রাদার নিয়ে প্রত্যেকে ইনকাম করে, আর প্রত্যেকেই যে ইনকাম করে আর ঘরে ফাটা যায়, মাস শেষে বা ব্যবসা শেষে সবগুলো একসাথে আয় হয়, একসাথে খরচ হয়, এই মালের যে নির্দিষ্ট কোনো মালিক ধরা হয় না। ছেলে বলে আমার বাপের নামে ফাটা দিয়েছি, বাপে বলে আমার ফ্যামিলিতে ফাটা দিয়েছি, এভাবে চলে, নির্দিষ্ট করে মালের মালিক হিসাবে ধরা হয় না। তো এতে করে কি হয় যে এই মালের মালের যে স্বাধীনতা আল্লাহ তাআলা বান্দাকে দিছে সেটা থাকে না। এই জন্য ছেলের জাকাতেরও ঠিক ঠিকানা থাকে না, বাপেরও জাকাতের ঠিক ঠিকানা থাকে না, বা ভাই ভাই একসাথে আছে একান্ন পরিবারে এর মধ্যে জাকাতের ঠিক ঠিকানা থাকে না, এর মধ্যে হজের ঠিক ঠিকানা থাকে না। অর্থাৎ দিনই দুনিয়াবি কোনো ধরনের যে একটা বিষয় পরিষ্কারভাবে থাকে না, শুধু একটু যে একে অপরের ভালোবাসার জন্য এরা বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ সম্পদকে আলাদা রাখে না। যদি করে মানুষে মনে করে যে ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি হয়ে গেছে, এটা হিংসা সৃষ্টি হয়। এই তারপরে যে আমরা মা বাপ মরে নাই, এখন আমরা কীভাবে আলাদা হব, এভাবে কিছু সামাজিক কুসংস্কারে মানুষ নিমজ্জিত, যার কারণে এই সমস্ত বিষয়গুলো আসে। অথচ শরীয়তের বিধান হচ্ছে মালের প্রত্যেকের জন্য আলাদা থাকবে, প্রত্যেকের আয় ব্যয় ইনকাম প্রত্যেকের আলাদা হবে বালক হওয়ার পরের থেকে। তাই বাপের সম্পদের হিসাব নিকাশ বাপের কাছে থাকবে, ছেলের যে সম্পদের হিসাব ছেলেদের কাছে থাকবে, ভাই ভাই হলে প্রত্যেক ভাইয়ের যে মালের হিসাব আলাদা আলাদা থাকবে। তখন তারা বছর শেষে বুঝতে পারবে যে তাদের প্রত্যেকের যে জাকাতের নেশা হয়েছে কি না। হইলে আলহামদুলিল্লাহ তারা চল্লিশ ভাগকে এক ভাগ জায়গা দিবে, তারা দেখবে তাদের উপর হজ ফরজ হয়েছে কিনা, তাহলে তারা হজ করতে পারবে। তারপরে যে এটা অবশ্যই জরুরি, মাতা পিতা যদি অসহায় হয় তাহলে প্রত্যেক সন্তানের দায়িত্ব হচ্ছে মাতা পিতার হক আদায় করা, অসহায় হইলে তাদের খোরপুরুষের ব্যবস্থা করা, অসুখ বিসুখ হলে তাদের ওষুধ খরচের ব্যবস্থা করা, এটা অবশ্যই নীতি আল্লাহাক আলাদাভাবে সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা এভাবে না করে হয়তো পাঁচ সন্তানেই শুধু বাপকে টাকা দিয়েছে এভাবে আমরা মনে করতেছি। তো এগুলো কিন্তু আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে মালি স্বাধীনতা দিয়েছেন সেটা আমরা খর্ব করে ফেলছি। এতে করে আমাদের কি হয়, দুনিয়াবিও ক্ষতি হয়, পরবর্তীতে যখন কোনো ঝামেলা লাগে পরবর্তীতে মারামারি কাটাকাটি হয়, তারপরে ঝগড়াঝাটি হয়, আমি টাকা দিয়েছি এত লক্ষ টাকা দিয়েছি, এই বলে আমি দিছি, এই বলছি আমি দিছি, তো এইটা নিয়ে আর পরবর্তীতে কী হয়, ঝগড়ার একটা বাসা হয়, অশান্তির সৃষ্টি হয়। যে সমস্ত অশান্তিগুলো ইসলামের আগের থেকেই বন্ধ করে দিছে, কোনো সুযোগ নেই ইসলামের কানুন মানলে আমরা এই সমস্ত ঘরোয়া যে ঝামেলাগুলো থাকে ওগুলো থাকার কথা না। কিন্তু আমরা প্রথমে অতি ভালোবাসার কারণে এভাবে চলি, ফ্রি মাইন্ডে এক সময়ের মধ্যে যখন আর কি আমরা বুঝি
তখন ঝগড়াঝাটি মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হয়, অনেক কিছু হয়। তাই সম্মানিত তিনি ভাই, পরিশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে যে মালি স্বাতন্ত্র্য দিয়েছেন, প্রত্যেকে আমাদের ইনকাম থাকবে যে আলাদা আলাদা, প্রত্যেকে বাপের ইনকাম বাপের সাথে, সন্তানের ইনকাম সন্তানের সাথে, ভাইয়ের ইনকাম ভাইয়ের সাথে, এক ভাইয়ের তো আরেক ভাইয়ের মালিক হবে না সাধারণত। কিন্তু আমরা এভাবে যদি দেখি না করে জয়েন্ট ফ্যামিলিতে একজনকে দিয়ে দেয়, তাহলে এটা মালি স্বাধীনতা হারাইলাম, শরীয়তের বিধান পালন করতে আমাকে যথেষ্ট ব্যাগ খাইতে হবে। কারণ আপনি এত বছর ইনকাম করছেন, সংসারে দিয়ে দিয়েছেন, তার হিসাব আপনি রাখেন নাই, অথচ আপনার সম্পদ এখানে আছে, আপনি হিসাব রাখেন নাই, তাহলে আপনি এই সম্পদের জাকাত কীভাবে দিবেন? আপনার হজ ফরজ হলে আপনি কীভাবে বুঝবেন? বা কোথাও আপনাকে যে দান সৎকার করার প্রয়োজন আছে, আপনি কীভাবে দিবেন? আপনার দুনিয়ার কোনো কাজ করবেন আলাদাভাবে কীভাবে করবেন? আপনি বাড়ি করে করবেন কীভাবে করবেন? তখন আসবে ঝামেলাগুলা। তাই এই সমস্ত ঝামেলাগুলো এড়ানোর জন্য প্রথমেই আমরা প্রত্যেকের ইনকামগুলো আলাদা রাখবো। হ্যাঁ, মা বাপ যদি নাকি অসহায় হয় তাদেরকে সেবা করবো, ভাই ব্রাদারের মধ্যে কেউ যদি নাকি অসহায় থাকে তাদেরকে সেবা যত্ন করবো, এটা সমস্যা নেই, এটা আলাদা বিষয়। আত্মীয় স্বজন হকা দেখবো আলাদা বিষয়। হ্যাঁ, এর পরবর্তীতে যেগুলো হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলিতে, তাহলে যতটুকু সম্ভব একেবারে হিসাব নিকাশ করে আলাদা করে ফেলবে। বাপের সম্পদ কত বাপে দেখবে, ছেলের সম্পদ কত ছেলে দেখবে, ভাইয়ের সম্পদ থেকে আলাদা করে ফেলবে। তারপরে হিসাব করে দেখবে যে নেশার পরিমাণ হয় কিনা, যে নেশার পরিমাণ হলে তাহলে প্রত্যেকেই আলাদা আলাদা 40% একবার জাকাত আদায় করবে। এই হচ্ছে শরীয়তের মূলনীতি। এটা না যে আমি আমার পাঁচ ভাই মিলে বাপকে দিলাম, বাপে হিসাব করে জাকাত দিয়ে দিল, না এটা এভাবে আতে হবে না। কারণ প্রত্যেকের জন্য আলাদা নেশাব, প্রত্যেকেই আলাদাভাবে হিসাব করে নেশা পরিমাণ হলে 40% একবার জাকাত আদায় করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।